বাসে তো আগে স্যানিটাইজার দিতেন, এখন কি দিচ্ছেন? না, এখন বর্তমানে আমরা দিতেছি না, কারণ আমরা জানি করোনা শেষ হয়ে গেছে। সিট ফাঁকা রাখা ছিল, দাঁড়ায় কাউকে নিত না, এখন কিছুই দেওয়া হয় না, আরো সামনে মানুষ দাঁড়া করায় নাই। করোনার নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতেও বেসামাল আমোদে বাঙালি। গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধির বালাই, সংক্রমণের ডিপো বিনোদন কেন্দ্র। এই যে মাস্ক আছে আর কি, এখন রিস্কের উপর তো এই জন্য মাস্ক ব্যবহার করি নাই। মাস্ক আছে, গরম লাগে তো তাই পরছি রাতক্ষণ কিছুক্ষণ খুলছি। আজও 26 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 1900। ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে বিকল্প নেই শৃঙ্খলায় ফেরার। যেসব জায়গায় সংক্রমণের বিস্তার সবচেয়ে বেশি সেসব জায়গাকে চিহ্নিত করে সেখানে আমাদের স্বাস্থ্যবিধি খুবই নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুব ও কারিগরি উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে শ্রীলঙ্কা, সমঝোতা স্মারক সই, দ্বিপাক্ষিক বৈঠক, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ইতিহাস জানতে ঘুরে দেখলেন জাদুঘর। পিকে হালদারের কাছ থেকে প্রতি মাসে 2 লাখ টাকা নিতেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা শাহ আলম, নাম এসেছে এস কে সুরেরও, বান্ধবীদের ব্যবহার করে নেওয়া হয়েছে ভুয়া ঋণ। শেখ হাসিনা রাজা পাকসে দ্বিপক্ষীয় বৈঠকে সই হল 6টি সমঝোতা স্মারক। সকালে সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন মাহিন্দা রাজাপাকসে। দ্বিপক্ষীয় বৈঠকের আগে একান্ত বৈঠকও করেন দুই শীর্ষ নেতা। এর আগে ধানমন্ডি 32 নম্বরের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজাপাকসে। মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে ঢাকায় এসে দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ফুলেল অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসেন রাজাপাকসে। পরে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেন শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসে। এতে পারস্পরিক সম্পর্কের আওতায় সম্ভাবনামূলক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। বৈঠক শেষে যুব উন্নয়ন, কৃষি গবেষণা নীতি ও কারিগরি যোগ্যতা বিনিময় সংক্রান্ত 3টি নতুন সমঝোতা এবং আগে স্বাক্ষর হওয়া নার্স প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্পর্ক ও সংস্কৃতি বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন সহ মোট 6টি ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছায় দুই দেশ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক নিয়ে ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তাদের সাথে 6টি এমইউ সই করেছে শ্রীলঙ্কা, প্রিটি গুড ইন নার্সিং এবং হেলথ প্রফেশনালে। আমরা চাইছি যে আমাদের বাংলাদেশি নার্সের ট্রেনিং যাতে তাদের দেশে সুযোগ হয়। এই মুহূর্তে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে সময় লাগে তাহলে আমরা পিটিএ প্রফেশনাল ট্রেড এগ্রিমেন্টে যেতেও রাজি আছি। এর আগে শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন এই অতিথি সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুদিনের সফরের শেষ দিন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনের সফরসূচি অনুসারে বিকেলে 5টায় বঙ্গভবনে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে বঙ্গভবনে স্বাগত জানান। তারা কুশল বিনিময়ের পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে বঙ্গভবনে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দুদিনের ঢাকা সফর শেষ করেন। বঙ্গভবন থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক বিদায় জানান। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে
কোভিড ১৯ কোনো বাধা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এইখানে বিভিন্ন মতের বিভিন্ন দলের লোক আছেন এবং যা 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 মত আছে সেইখানে তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। সরকার ওনাকে দাওয়াত দিয়েছে, আমরা খুব গর্বিত যে উনি আসবেন এবং সেই সাথে উইল প্রোভাইড অল দ্য প্রোটেকশন। সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের প্রত্যেকেরই আমরা উইল গ্যারান্টি দেম আপনার নেসেসারি প্রোটেকশন। দুই একজন লোক আপনার কি এই ধরনের অভিযোগ টভিযোগ করতে পারে, লেট দেম ডু ইট। এটা নিয়ে আমাদের খুব বড় রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবার করোনা প্রসঙ্গ। দেশে করোনায় সবশেষ ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন প্রায় ১৯০০। ক্রমবর্ধমান সংক্রমণের এ পর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে গণপরিবহন। মাস্ক পরার কোনো বালাই নেই, বরং গাদাগাদি করে যাত্রী পরিবহন চলছে। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ভয়াবহ পরিণতি এড়াতে ফের শৃঙ্খলায় ফেরার বিকল্প নেই। কথা ছিল নো মাস্ক নো সার্ভিস, কিন্তু বাস্তবতা বলছে কাজীর গরু কেতাবে আছে গোয়াল শূন্য। করোনা সংক্রমণের এ পর্যায়ে এসে মানুষের অসচেতনতার বিষয়টি আরও স্পষ্ট হয় গণপরিবহনে। অধিকাংশ ক্ষেত্রেই বালাই নেই মাস্ক ব্যবহারের। যাত্রী ঠাসা বাসে অনেকেই চেপে বসছেন মাস্ক ছাড়া। মাস্ক পরেছিলাম, এখন একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ফুলছি। মাস্কটা একটু ঠিক মতো পরা উচিত ছিল না? অবশ্যই ছিল। সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে সকল নিয়ম নীতি। গাদাগাদি আর ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করায় প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বাসে তো আগে স্যানিটাইজার দিতেন, এখন কি দিচ্ছেন না? এখন বর্তমানে আমরা দিতেছি না, কারণ আমরা জানি করোনা শেষ হয়ে গেছে। সিট ফাঁকা রাখা ছিল, দাঁড়ায় কাউকে নিত না, এখন কিছুই দেওয়া হয় না, আরো সামনে মানুষ দাঁড়া করায় না। গণপরিবহনের স্বাস্থ্যবিধির এমন অবহেলাকে চরম ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ যেখানে খুব বেশি করে ছড়াতে পারে তার মধ্যে হচ্ছে একটা গণপরিবহন। সেখানে প্রথম কথা হচ্ছে যে যারা উঠবেন তারা অবশ্যই মাস্ক পরে উঠতে হবে। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫.৫ লাখেরও বেশি মানুষ, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮,০০০। সাধারণ মানুষের পরিবহন এই গণপরিবহনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব না হলে আবারও তার মাশুল গুনতে হতে পারে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে বেশ কয়েকটি শহরে ফের লকডাউন দেওয়া হয়েছে। ফ্রান্স সহ ইউরোপের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাবু, রাজধানী প্যারিস সহ ফ্রান্সের যে ১৬টি ডিপার্টমেন্টে এক মাসের জন্য করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন জারি করা হয়েছে, তার প্রথম দিন আজ অতিবাহিত হচ্ছে। এবং আমি প্রথম দিনের চিত্র যদি আমি বলি, এই মুহূর্তে আমি যে এলাকায় রয়েছি অর্থাৎ প্যারিস ২০ এলাকা, এই এলাকায় অনেক মানুষজন বেরিয়েছেন রাস্তায় প্রাতঃ ভ্রমণের জন্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাকাটার জন্য। আমি এখানে আপনাকে জানিয়ে রাখি, এবারে যে তৃতীয় ধাপে রাজধানী প্যারিসের যে লকডাউন এখন চলছে সেটি কিন্তু আগের মতো এতটা কড়াকড়ি এখনো আমার চোখে আসলে ধরা পড়ছে না। এবং লকডাউন আসলে যখন ঘোষণা করা হয় তখনও বলা হয়েছিল ১০ কিলোমিটারের মধ্যে সাধারণ মানুষ যারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাকাটা প্রাতঃ ভ্রমণের জন্য বের হতে পারবেন। সে কারণে আসলে প্রথম দিন আমি দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষজন এখানে বেরিয়েছেন এবং বাইরে বের হলে সাথে একটি অ্যাটেস্টেশন রাখার যে বাধ্যবাধকতা ছিল নানা সমালোচনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ ১০ কিলোমিটার মধ্যে যারা চলাফেরা করবেন তাদের সাথে অ্যাটেস্টেশন না রাখলেও চলবে, তবে তাদেরকে ঠিকানা যারা ব্যবহার করেন বা যে ঠিকানায় তিনি থাকেন সেই ঠিকানার একটি অ্যাটেস্টেশন তার সাথে রাখতে হবে, এমনটি আসলে বলা হয়েছে। আমরা সময়ের দর্শকদের কিন্তু আগেই জানিয়েছিলাম যে লকডাউন ঘোষণা হওয়ার পর আমরা দেখেছি গতকাল বিপুল সংখ্যক মানুষ এই রাজধানী ছেড়ে আসলে তারা চলে গিয়েছেন এবং এখন আসলে মোটামুটি রাস্তায় গাড়ির সংখ্যা কিছুটা কম, তবে গণপরিবহন মোটামুটি স্বাভাবিকভাবে চলছে এবং সেখানে যাত্রী সাধারণ আসলে মোটামুটি রয়েছেন। এবং দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৪২ লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ৯১ হাজারের বেশি মানুষ। এবং এবারের যে এই তৃতীয় ধাপের যে করোনার সংক্রমণ এখন চলছে,
প্রবাসী বাংলাদেশিরা আসলে অনেক বেশি আগের তুলনায় আক্রান্ত হচ্ছেন এবং এখনও কিন্তু প্রতিদিন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আত্মীয় স্বজন এর মাধ্যমে যদি জানতে পারছি প্রতিদিন কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এখানে আক্রান্ত হচ্ছেন এবং অনেকের অবস্থা আসলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তো জেনিফার, এই ছিল ফ্রান্সের প্যারিস থেকে আমার কাছে সর্বশেষ। প্যারিস থেকে করোনা ভাইরাসের সব সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সাধারণত দাঁতের শিরশিরানিকে কেউ সমস্যা বলতেই রাজি নয়, অথচ চরম অবহেলার কারণে অকালে হারাতে হয় দাঁত, এমনকি মুখগহ্বরে সৃষ্টি হয় গর্ত। চিকিৎসকরা বলছেন নিয়মিত ব্রাশ না করা ও ভুল পদ্ধতিতে ব্রাশের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। মুজাহিদ শুভর রিপোর্ট। মিঠে দাঁতে কিছু খাইলে তাও শিরশির করে, আবার ঠান্ডা পানি যখন লাগে গোড়াতে তখনও মানে শিরশির করে। শিরশির অনুভূতি ছাড়াও নানা কারণে ফেলেছেন 10টি মহামূল্যবান দাঁত, কিন্তু কেন? যদি ক্যারিস থাকে তখন ওইটা ফিলিং করলে হয়, বাট উনি আসলে ওই কাজগুলি যখন দরকার ছিল তখন করেননি। দাঁতের সাদা অংশ বা এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন নামের অংশ বের হয়ে যাবার পর ঠান্ডা কিছু লাগলেই শিরশির করে দাঁত। এনামেল ক্ষয় ছাড়াও দাঁতে গর্ত সৃষ্টি, অনেক দিনের পুরনো ফিলিং এর জন্য দাঁত শিরশির করে বলে মত দন্তরোগ বিশেষজ্ঞদের। দাঁতটা উপরে নিচে ব্রাশ করতে হবে, সরাসরি নয়। এই সরাসরি ব্রাশ করার কারণে দাঁতের নামেল উঠে যায় এবং দাঁতগুলো শিরশির করে। এসিডিটির কারণে কিন্তু মুখে যে অ্যাসিডটা আসে সেটা কিন্তু ইনামেলকে ক্ষতি করে, দাঁতগুলো শিরশির করে। দাঁতের গোড়া বের হয়ে গেলে ও দাঁত আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেগুলোতে বেশি অ্যাসকর্বিক অ্যাসিড থাকে সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে যেন আমরা সাথে সাথে দাঁতটা ব্রাশ করে নিই বা কুলিকুচু করে নিই। দেশে প্রায় 20 কোটি মানুষের বিপরীতে নিবন্ধিত ডেন্টিস্ট রয়েছেন মাত্র 14,000। এতে অনেকটা বাধ্য হয়ে কোয়াকের কাছে অপচিকিৎসার শিকার হচ্ছেন দেশের লাখো মানুষ। তাই মুখ ও দাঁতের সত্যিকারের সুরক্ষায় বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। যাচ্ছে তাই ব্যাটিং, ছন্ন ছাড়া বোলিং, পরিকল্পনার অভাব আর স্কোয়াড নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা। এই সব কিছুই প্রথম ওয়ানডেতে ডুবিয়েছে বাংলাদেশকে। সঙ্গে আছে সাকিবের অনুপস্থিতি। বিশ্লেষকরা বলছেন কিউইদের মাটিতে সাফল্য পেতে পরিবর্তন আনতে হবে ক্রিকেটারদের মানসিকতায়। ডোমিঙ্গো, এই বুঝি তামিমদের সেরা প্রস্তুতির ফলাফল? প্রত্যেকটা খেলোয়াড়কে দেখলাম, ব্যাটসম্যানদের দেখলাম, তারা কোনো মতে ক্রিজ অকুপাই করার চেষ্টা করেছে, আউট না হওয়ার জন্য খেলছে। স্কোরিং এর যে ব্যাপারটা সেই জিনিসটা মনে হয় না কারো খুব মাথায় ছিল। ব্যাটিংটা ও বাহাতে ব্যাট করে, ভেরি গুড ব্যাটসম্যান। তাদের মধ্যে সে ফেললেস ক্রিকেট খেলার মানসিক অবস্থায় ওরা নেই কিন্তু। সো আমার মনে হয় পজিটিভ অ্যাপ্রোচ যাদের মধ্যে আছে, যারা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারে তাদের সুযোগ দেওয়া উচিত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতেও বেসামাল বাঙালি। আজও 26 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 1900। সংক্রমণের ডিপো বিনোদন কেন্দ্র। এই যে মাস্ক আছে আর কি, এখন রিস্কের উপর তো এই জন্য মাস্ক ব্যবহার করি নাই। মাস্ক আছে, গরম লাগে তো তাই পরছিল তখন কিছুক্ষণে খুঁজতে। যুব ও কারিগরি উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে শ্রীলঙ্কা। সমঝোতা স্মারক সই, দ্বিপাক্ষিক বৈঠক। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ইতিহাস জানতে ঘুরে দেখলেন জাদুঘর। এবং বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে মাসে 2 লাখ টাকা দিতেন পিকে হালদার, নাম এসেছে এস কে সুরেরও। বান্ধবীদের ব্যবহার করে নিয়েছে ভুয়া ঋণ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।